বিয়েশাদির সিজন শুরু হয়ে গেছে, শীত আসা মানে হচ্ছে বিয়ের ধুম পড়ে যাওয়া। তো এই সময় একদল কী করে বিয়ে করে, আরেকদল হচ্ছে বিয়ে খায়, আরেকদল হচ্ছে বিয়ে করতে পারছে না, এ জ্বালায় জ্বলে পড়ে মরে। তো আমি তো যেহেতু বিয়ে করে ফেলেছি, সেজন্য আমি বিয়ে খাওয়ার দলে আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি দিনা, দিনালিস লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে। আমার আরও একটি নিউ লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে গত 16 তারিখের একটি ভিডিও শেয়ার করছি। আমাদের ভাগ্নের বিয়ে ছিল, বিয়ের অনুষ্ঠান ছিল। তো অলরেডি আমি গায়ে হলুদের প্রোগ্রামটা আপলোড করে দিয়েছি। আপনারা অনেক দোয়া করেছেন আমার ভাগ্নিটার জন্য ও নতুন জীবনের জন্য। তো আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো এখানে সবাই ওয়েট করছিল বর কখন আসবে, বরকে রিসিভ করবে সবাই, গেট ধরেছে সবাই, আর যতটুকু পারবে আর কি সবাই বকশিস নেবে। তো এই ধরনের একটা এখানে সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো এই তো আমাদের বর চলে আসলো।
অলরেডি জামাই অনেক দর কষাকষি বর জামাইয়ের মানে বরের আর কি ওর ফ্রেন্ডরা ছিল, তারপরে আরেকজন ছিল এখানে, তো একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু ভেতরে এন্ট্রি করতে পেরেছে। এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক এনজয় করি আমরা সবাই, এত দর কষাকষি চলে আসলে অনেক ভালো লাগে, বাচ্চারা এত এনজয় করে এই বিষয়টা নিয়ে। তো এখানে জামাইয়ের ভেতরে চলে এসেছে, এখন সবাই ভেতরে নিয়ে যাচ্ছে স্টেজে। এদিকে আমাদের কর্ণেও চলে আসলো। আচ্ছা বলেন তো আপনাদের কাছে মানে বউ কী কালারের শাড়ি পরলে ভালো লাগে? আমার তো লাল কালারটাই বেশি ভালো লাগে, বউ যখন লাল শাড়ি বা লাল লেহেঙ্গা পরে বসে থাকে এত সুন্দর লাগে, এত ভালো লাগে। তো আমাদের লাল পরিও চলে আসলো, সুন্দর লাল টুকটুকে বউ সেজে। তো এবার খাওয়া দাওয়ার পলা মাশাল্লাহ দুজনকে এত সুন্দর লাগছিল, সবাই দোয়া করবেন আমার ভাগ্নিটার জন্য, আল্লাহ যাতে তার নতুন জীবন অনেক সুন্দর হয়, শান্তির হয়। তো এখন খাওয়া দাওয়া করতে চলে আসলাম, আমি আর বেশিক্ষণ থাকিনি, বড় ছেলেকে বাসায় রেখে গিয়েছিলাম, ছোট ছেলে আর মেয়েকে নিয়ে গিয়েছিলাম। তো মেয়ের নানুর বাসায় যাবো, এখান থেকে মেয়েকে ও নানুর বাসায় দিয়ে আসবো, কারণ পরীক্ষা শেষ, মেয়ে কান্নাকাটি করছিল, তো নানু বলছিল যে ওকে এখানে পাঠিয়ে দেওয়ার জন্য। তো আমরা বিয়ে খাওয়ার পরে আবার আমার বাবার বাড়িতে যাব, ওখানে গিয়ে দিয়ে আসবো। তো খাওয়া দাওয়ার পরে আর বেশিক্ষণ থাকলাম না, এখন আমরা বের হয়ে যাচ্ছি, বাবার বাড়িতে যাব। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।